আপনারা দেখছেন 10 টাকার প্যান্ডেল, এই 10 টাকার কয়েনের আদলে তৈরি প্যান্ডেল। এবার দেখবেন রিজার্ভ ব্যাংকের সেই সিংহ, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সব মোদিজির থিম চলছে বাজারে দেখছি, পয়সা কড়ি ছাড়া এইদিকেও একটা আছে, কিন্তু আমাদের এগুলো দেখা উচিত যে ভারতবর্ষে রিজার্ভ ব্যাংক কত রকমের পয়সা তৈরি করেছে, তার অন্যতম এবং অশোক স্তম্ভ দেখতে পাবেন আপনারা। উল্টো দিকে রয়েছে এটা কয়না আরেক পিঠ। একটু ভিড় হবে, যা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একটু ভিড় হবে, কিন্তু বাবুবাগান বলে কথা, সাউথ কলকাতার ট্র্যাডিশন হেরিটেজ, তো আমরা একটু দেখে নেব। যেমন এখানে মায়ের মূর্তির আদলও হচ্ছে মুদ্রার পিঠ, আমরা সবই দেখে নেব। আমরা সবার আগে দেখতে চাইব থিমটা কি, থিমেও রয়েছে রিজার্ভ ব্যাংকের ছাপ, এবং মায়ের মূর্তি আমরা যা দেখছি খুবই ইউনিক। মায়ের মূর্তির আদল এখানে রিজার্ভ ব্যাংকের মুদ্রা হিসেবে তৈরি করা, কিন্তু খুবই ইউনিক। নিচে ঘটে পূজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হওয়ার কথা। আমরা এবার বেরোনোর দিকে যাব, এক্সিটের দিকে। আমরা যেতে যেতে আরেকবার শেষ দৃষ্টিতে আরেকবার দেখে নেব। এই হচ্ছে মায়ের মূর্তি, মন্দিরে দিয়ে যায়।